জি আসসালামু আলাইকুম। জি বন্ধুরা কেমন আছেন? বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের বন্ধুরা এবং মা বন্ধুদেরকে বলছি, ছোটো ছোটো বাচ্চাদেরকেও বলছি যে আপনারা কী কেমন আছেন, কোথায় আছেন, কোন প্রান্তে আছেন, যেখানে আছেন, যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসলে আমি অনেক বন্ধুরাই ইতিমধ্যে ফোন করেছেন, অনেক মা বোনেরা ফোন করে বলেছেন, আসলে ছোটো ছোটো বাচ্চাদের দেখা যাচ্ছে যে 2 বছর 2.5 বছর বাচ্চাদের এবং বড়দের বিভিন্নভাবে হুচুট খেয়ে চামড়া ছিঁড়ে যায়, কেটে যায়, আগুনে পুড়ে যায়, বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে ব্যথা পায়। সেই ক্ষেত্রে আসলে কী করণীয় উচিত, কী ধরনের ওষুধ রাখা উচিত? হ্যাঁ, ছিঁড়ে গেল তৎক্ষণাৎ আসলে কী ব্যবহার করবো? অনেকেই বলেন গাছন তো কী ওষুধ আছে, তো সেই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন তাদেরকে বলবো যে প্রথমত যে আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে, আর তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটির নাম হলো ডাক্তার মোহাম্মদ ওসমান আলী, এর বাইরে আর আমার কোনো চ্যানেল নেই। তো বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং অনেকেই আছেন যে কমেন্ট করেন, কমেন্ট না করে সরাসরি ফোন দিবেন, ফোন নম্বর দেওয়া আছে, এবং অনেক বন্ধুদের কাছে আপনারা পাঠিয়ে দিবেন, এটা শেয়ার করে পাঠিয়ে দিবেন, তাহলে অনেকেই হয়তো উপকৃত হবেন। এটাই আমার কথা, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আজকে যে ওষুধটা, এটার নাম হলো ক্যালেন্ডুলা মাদার টিচার। আর এই ক্যালেন্ডুলা মাদার টিচার এটা আসলে প্রত্যেকের ঘরেই রাখা উচিত, এটা 20-30 টাকা নেবে এক আউন্স। এক আউন্স ওষুধ ঘরের মধ্যে থাকলে একটা মানুষের তো 5-6 মাস 3-4 মাস ঘরের মধ্যে রাখা যায়, 6 মাস 1 বছর রাখলে কোনো কিছু হয় না। এই ক্যালেন্ডুলা যে কেটে গেলো, ছোটো ছোটো বাচ্চাদের ছিঁড়ে গেলো, সাথে সাথে আপনার একটু সামান্য পানি দিয়ে তুলো দিয়ে যদি ওখানে লাগাই দেন 2-3 বার দেখবেন ভালো হয়ে গেলো। একটা মানুষের অনেক বড় ধরনের আঘাত পেলো, হ্যাঁ আঘাত পায়ে জায়গাটা একদম লাল টকটসা হয়ে গেছে, আপনি কী করবেন? এই ক্যালেন্ডুলা 2-3 ফোঁটা নিয়ে একটু পানি দিয়ে ওখানে লাগাই দিবেন তুলা দিয়ে, দেখবেন আল্লাহ তাআলার রহমতে এটা ভালো হয়ে যাবে। এটা হোমিওপ্যাথিক ওষুধ এবং একটা প্রাকৃতিক ওষুধ, এবং এটা সব হোমিওপ্যাথিক দোকানে পাওয়া যায়। তারপরে ছোটো ছোটো বাচ্চারা বাবুরা আছে, গাড়ি দিয়ে খেলাধুলা করে, অনেক বাবুরা আছে সাইকেল চালায় দ্রুত, দেখা যায় যে হাজার হুজুর খেয়ে পড়ে গেলো, অনেকে দেখা যায় যে বিভিন্ন গোসল করতে গিয়ে পড়ে গেলো, অনেক বড়রা দেখা যায় যে পড়ে গেলেন, কী করবেন? আপনারা এই ক্যালেন্ডুলা ব্যবহার করবেন। কেটে গেছে, কোনো জায়গায় পেকে গেছে, ইনফেকশন হয়েছে, সেখানের মধ্যে আপনি ক্যালেন্ডুলা দিয়ে তুলা দিয়ে এই জায়গাটা ভিজিয়ে রাখেন, দেখবেন আস্তে আস্তে গর্তটা ভরে আসে। তারপরে ওষুধ যেটা প্রাথমিক যে যেটা খাওয়া সেটা অবশ্যই খাবেন, বড় ধরনের সমস্যা হলে খাবেন, কিন্তু এটা অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এই ক্যালেন্ডুলা মাদার টিচার, যেটা কাটা ঘা, ছিঁড়া ঘা, পোড়া ঘা, ব্যথা পাওয়া, আঘাত পাওয়া সকল ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। এবং আগের যুগের মানুষরা এই হোমিওপ্যাথিক ওষুধগুলিকে খুব প্রচণ্ড ব্যবহার করতেন, এই ক্যালেন্ডুলাকে, এটা অত্যন্ত কার্যকারী একটা ওষুধ, বলতে পারেন যে বিপদের বন্ধু, কিন্তু দামও কিন্তু খুব বেশি না। এই যে দেখতেছেন এক বোতল ওষুধ দাম 25-30 টাকা, আমরা এই 25-30 টাকা দিয়ে এই হোমিওপ্যাথিক ওষুধটা যদি ঘরে রাখি, ছোটো ছোটো বাচ্চাদের কত ধরনের বিপদ হয়। মা বোনেরা আছে বাসায় কাজ করতেছেন, হঠাৎ করে আগুনের তাপ লাগলো, ভাত নামাইতে গেলো, হাঁড়িটা নামাইতে গেলো, আগুন লাগলো, একটা ভাজি করতেছে আগুন লাগলো, আগুনের যে গরমটা লাগলো, সাথে সাথে যখন ক্যালেন্ডুলা লাগায় দেখবেন যে আল্লাহ তাআলার রহমতে দেখবেন কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আর পাশাপাশি আমি বলবো যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই ফোন নম্বর দেওয়া আছে 01786-3000-09। আর এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আর পাশাপাশি স্লোগান লাভ ফর অল, এডিট ফর নন, ভালোবাসা সবার জন্য, বিনা কারোর জন্য নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।